हाय गाइस, गुड मॉर्निंग। चले आरो एक नतून वीडियो निये। तो आज के हे बुधवार सकाल 10:30। ब्लगटा एखन थेके स्टार्ट करछि आर एखन काटछि आमी पटल। पटलेर सब्जी हबे। ए देखो, एदिके भात बसिएछि। भात हच्छे আজকে একটু তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে সবজিগুলো সব কাটছি। একটু পরে 11:30 করে আমি গ্যাস অফিস যাব নতুন আমার নামে কানেকশন করতে গ্যাসের। ওই জন্য সব ডকুমেন্টস জমা দিতে যাব। তো রান্না হবে, পটলের সবজি হবে। এই দেখো, এখানে মায়ের পুরো গাছের বরবটি একদম টাটকা তরতাজা, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর। তো এগুলো সবজি হবে। আর এখানে আছে ছাতু। আজকেও হয়েছিল অনেকগুলো, তো একে ওকে দিতে দিতে কটা শেষ হয়ে গেছে। তো চলো, কোথায় এগুলো তুলতে গেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো। চলো দেখে নাও তাহলে। একটু খুলে দেখো না, আর ভিতরে আর হয়েছে কিনা। দেখো এইগুলো কালকে হবে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো কালকে হবে। তুমি তুমি দাও, তুমি দাও। তুমি ধরো, তুমি দাও, তুমি দাও, ধরো ধরো ধরো। আমি একটা হাতে লি সেই বুড়োটা। দিল তেরে পিছে পিছে কুছ তো হ্যায় তেরে মেরে দাও। এইটা দিয়ে দে, এইটা দিয়ে দে, ঠেকা রেখে দে। আর এখন বাজে 3টে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো অনেক বাকি, 4টার সময়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর গ্যাস অফিস থেকেও চলে এসেছি। এই যে একটুখানি আটা মাখিয়েছি, মাছ ধরব, এখানটায় একটু ছিপ ফেলবো এখানটায়। তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে মাছ ধরতে যাচ্ছি। তো দেখো, একা ছিলাম তাই ভিডিও তুলতে পারিনি। এই দেখো, এই মাছটা ধরেছি, কিভাবে দড়িটা আমি হাতে ধরেছি দেখো। দেখতেই পাচ্ছ কতটা বড়। আর দেখো, কাঁটাটা একদম গিলে ফেলেছে আর চোখের পাশ দিয়ে ঢুকে গেছে একদম। তো এটা মন বলছে আমি ছাড়াতে পারবো না, আর আমারই হাতে কাঁটা ফুটে যাচ্ছে।
দেখো এটাকে আমি জলের মধ্যে রেখে দিয়েছি। আর এখন বাজে রাত্রি 10টা, তো সন্ধ্যেবেলা রাত্রির সমস্ত রান্না বান্না সব হয়ে গেছে। কি খাচ্ছিস দোস্তু? মেটে তো রাত্রিতে হয়েছে চিকেন কষা আর রুটি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এখানে আছে গরম গরম রুটি, আর এখানে আছে একদম লাল লাল চিকেন কষা। তো দেখতেই পাচ্ছ কার কাছে ইচ্ছে করছে, প্লিজ চলে এসো। আর এখানেই আজকে আমার ব্লগটা শেষ করছি, আমার গল্পটা শেষ করছি। আমার গল্প ফুরালো, লোটে গাছটি মুড়ালো। তো সবাই খুব ভালো থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর প্লিজ হ্যাঁ, তুমি যদি আমার ভিডিওতে নতুন হও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবে। তো চলো আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট দোস্ত, গুড নাইট বলে দেয়।